ভাঙাচোরা টিনের ঘর এলোমেলো হয়ে আছে জামাকাপুর সহ আসবাবত্র এ ঘরের মধ্যেই মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছে ষাটর্ধ বৃদ্ধা পারবিন বেগমকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটা দিয়া এলাকায় ঘটে এ ঘটনা জানা গেছে গত পাঁচ মাস ধরে কোনো খোঁজ ছিল না বৃদ্ধা পারবিন বেগমের বাড়িতে একাই থাকতেন বলে স্বজনদের বাড়ি বেড়াতে গিয়েছে এমন ধারণায় খোঁজ নেননি প্রতিবেশীরা গত তেরোই এপ্রিল ঈদের ছুটিতে বাড়ি এসে পারবিন বেগমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পুত্রবধু। পরে ঘরের মাটি দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দিলে মাটি খুঁড়ে লাশ শনাক্ত করে পুলিশ স্বজনদের দাবি গত পাঁচ মাস আগে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় লালচান পারবিন বেগমকে হুমকি দেয় এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি তবে অভিযোগ অস্বীকার করেন লালচান কারা করছে আমি এক ধরতে চাই এবং আমি এই যে সুস্থ বিচার চাই এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট সহ কোটি টাকার পুরস্কার আমার জানি যে অভিযোগ করতেছে যে আমি এই এলাকায় জড়িত বাসায় বিষয়গুলো অবস্থায় পারমিন নামে যে মহিলা ছিল মহিলার কবর সালাইয়া লাশ পাওয়া গেছে তদন্তে জড়িতদের আইনের আওতায় আনার দাবি পুলিশের আপদৃষ্টি হত্যা বলে মনে হচ্ছে এবং এই হত্যার পিছনে আসলে কে কারা কারা জড়িত থাকতে পারে কিভাবে জড়িত থাকতে পারে সেটা এলাকার লোক হোক আর কোন মার্ডার হোক বা যেই হোক সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে তদন্ত করছি সতেরো বছর আগে স্বামী ও পাঁচ বছর আগে বড় ছেলের মৃত্যু হয় ছোট ছেলে হত্যা মামলার আসামি হওয়ায় এলাকা ছাড়া এরপর থেকেই স্বামীর বাড়িতে একা থাকতেন বৃদ্ধা শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল